বীরজু, আজকাল আমাদের গ্রামে কাজকর্মের বড় অভাব হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন আর আগের মতো যথেষ্ট কাজ পাচ্ছি না। ভগবানই জানেন ভবিষ্যতে যে কি হবে আমাদের। এত সকাল সকাল কোথায় চললে রাজু? দেখে মনে হচ্ছে কোথাও কাজে যাচ্ছ। আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, তুমি কি সত্যি বলছো? তুমি কি সত্যি বলছো? আমরা কি এই নতুন কাজের ব্যাপারে তোমার থেকে কিছু জানতে পারি? হ্যাঁ রাজু, এ ব্যাপারে আমাদের কিছু বলো না। আপনারা কি এ ব্যাপারে বিস্তারিত জানতে চান? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি বিস্তারিত বলি যে কিভাবে আপনারা এই গ্রামে বসেই আপনাদের দৈনন্দিন কাজকর্মের সঙ্গে খানিকটা বাড়তি সময় এই কাজে ব্যয় করে আরও বেশি উপার্জন করার সুযোগ পেতে পারেন। আমরা সবাই জানি বায়ার হলো অন্যতম সেরা সংস্থা, যারা নতুন আবিষ্কারের মাধ্যমে কৃষকদের সমস্যার সমাধান করে। বায়ার আমাদের মতো কৃষক যারা কৃষিক্ষেত্রে নতুন কিছু করার উদ্যোগ নিচ্ছে তাদের জন্য সহভাগী নামে একটা নতুন প্রকল্প চালু করেছে। কৃষিক্ষেত্রে যুক্ত থাকার কারণে আমাদের বায়ারের বীজ এবং শস্য সংরক্ষণ সংক্রান্ত জ্ঞান আছে, যা কৃষিতে প্রয়োজন। আপনি যখন বায়ারের সহভাগীর সঙ্গে যুক্ত হবেন, তখন আপনার কাজ হবে আপনার সমাজের কৃষকদের বায়ারের পণ্য ও তার গুণাগুণ সম্পর্কে সচেতন করা। কোম্পানি আপনার এই প্রচেষ্টাকে সফল করার জন্য অত্যাধুনিক ডিজিটাল টুলস দিয়ে সাহায্য করবে। একজন সহভাগী হিসেবে আপনার কাজ হলো আপনার অঞ্চলের চাষিদের সঙ্গে যোগাযোগ করা এবং তাদের শেখানো, চাষিদের চাষবাস সংক্রান্ত সঠিক শিক্ষা দেওয়া, বায়ারের বীজ, বীজের রক্ষণাবেক্ষণ, আগাছানাশক, ছত্রাকনাশক ও কীটনাশক সম্পর্কে প্রচার করা, ইউনিক লগইন ক্রেডেনশিয়ালস যুক্ত মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করা। জিনিসটা তো বেশ ভালোই মনে হচ্ছে রাজু। আমরা কি কেউ এই সহভাগিতে অংশ নিতে পারি? হ্যাঁ, 18 বছরের ঊর্ধ্বে যে কেউ পারে, আর সেই সঙ্গে কৃষি সম্পর্কিত জ্ঞান ও তথ্য, ফসল, চাষের সময় ও পণ্য সম্পর্কে অভিজ্ঞতা, কথা বলা ও বোঝানোর ক্ষমতা থাকতে হবে, স্মার্টফোন থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যে সরকারি কর্মচারী নয় অথবা অন্য কোনো অ্যাগ্রোকেমিক্যাল বা সিড কোম্পানির সঙ্গে যুক্ত নয়, তিনি সহভাগিতে যোগ দেওয়ার জন্য যোগ্য। এটা আপনার আর আমার মতো মানুষদের জন্য আয়ের একেবারে সুবর্ণ সুযোগ। রাজু, এ ব্যাপারে কে আমাদের উপযুক্ত প্রশিক্ষণ দেবে? মানে যে দক্ষতার প্রয়োজন? বায়ার এ ব্যাপারে প্রয়োজনীয় সমস্ত প্রশিক্ষণ আমাদের দেবে। রাজু, কিন্তু এটা কিভাবে কার্যকর হবে? প্রথমত, আপনাকে সহভাগী মোবাইল অ্যাপটা আপনার স্মার্টফোনে ইনস্টল করে রেজিস্ট্রেশন করার পর লগ ইন ক্রেডেনশিয়ালস এর মাধ্যমে ব্যবহার করতে হবে। তারপর আপনি গ্রামের চাষিদের বায়ারের পণ্য ব্যবহারে উৎসাহিত করবেন। এই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কত কমিশন আয় করেছেন আর কত কমিশন আয়ের সুযোগ আছে। আয় বাড়ানোর জন্য আপনাকে মোবাইল অ্যাপ্লিকেশনে নতুন নতুন অর্ডার যোগ করতে হবে। নতুন অর্ডার নেওয়ার জন্য প্রোডাক্ট ক্যাটালগ থেকে প্রোডাক্ট নির্বাচন করুন, SKU এবং পরিমাণ উল্লেখ করুন। প্রথমবার প্রোডাক্ট কেনার সময় আপনি চেক বক্সে সিলেক্ট করুন, কার্টে যুক্ত করুন, তারপর চেক আউট করুন। অর্ডার ট্যাবে যান এবং চাষির নাম, ফোন নাম্বার, জমির পরিমাপ ইত্যাদি বিস্তারিত লিখুন। চাষির সম্মতি সহ তার বিস্তারিত বিবরণ নথিভুক্ত করুন এবং অ্যাপে ডিজিটাল সই সংগ্রহ করুন। অর্ডার নিশ্চিত করুন এবং একটি স্বয়ংক্রিয় অর্ডার আইডি জেনারেট হবে, যেটা চাষিকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। একজন সহভাগী তার সমস্ত অর্ডারের বর্তমান অবস্থা অর্ডার ট্যাবের মাধ্যমে দেখতে পাবেন। সমস্ত অর্ডার বিস্তারিতভাবে দেখা যাবে। প্রয়োজনে সহভাগী সব অর্ডার পরিবর্তন বা বাতিল করতে পারবে। সহভাগী দ্বারা সফলভাবে অর্ডার দেওয়ার পর চাষি তার প্রয়োজনীয় সামগ্রী কেনার সময় বিক্রেতার কাছে তার অর্ডার আইডি বা SMS দেখাবে। বিক্রেতা স্ক্যানের সাহায্যে প্রোডাক্টের অ্যাপ্লিকেশনে কানেক্ট করে অর্ডার অনুযায়ী মাল দেবে, আর চাষি প্রতিটি অর্ডারে লয়্যালটি বেনিফিটস পাবে। রাজু, সহভাগী প্রোগ্রামে দোকানদারের ভূমিকা কি হবে সেটা কি বিস্তারিত জানাবে? নিশ্চয়ই বলবো। আপনারা সবাই জানেন যে বায়ার সহভাগীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ডিজিটাল টুলস দ্বারা এম্পাওয়ার করে, যাতে তারা তাদের কাজ সহজে করতে পারে। এই কর্মসূচিতে দোকানদারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তার সঠিক পদক্ষেপ বিক্রি সহজে সম্পন্ন করতে আর সেই সঙ্গে এই কর্মসূচিতে যুক্ত সবাইকে রিয়েল টাইম আপডেট পেতে সাহায্য করে। আর এটা করা যেতে পারে
কানেক্ট নামের মোবাইল অ্যাপের সাহায্যে। সহভাগী কর্মসূচিতে যুক্ত হতে হলে দোকানদারকে অবশ্যই বায়ারের প্রতিনিধির কাছে আবেদনের মাধ্যমে অংশ নিতে হবে। এই কর্মসূচিতে যুক্ত থাকার জন্য তাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, বায়ার কোম্পানির শেয়ার করা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যে কোনো বিক্রির ক্ষেত্রে দোকানদার কৃষকের অর্ডার আইডি অথবা মোবাইল নম্বর প্রতিবার এন্ট্রি করবে। একবার অর্ডার আইডি এন্ট্রি করলে দোকানদার সম্পূর্ণ অর্ডারটি দেখতে পাবেন। সবশেষে প্রতিটি সামগ্রী বিক্রির পর কিউআর কোড স্ক্যান করে অ্যাপ্লিকেশনে যুক্ত করতে হবে। স্ক্যানিং করার পর দোকানদার যখন সামগ্রী বিক্রি করে দেবেন, তখন সহভাগী সেই আপডেট নিজের অ্যাপেও দেখতে পারবে। এইভাবেই একটা অর্ডার তৈরি হয় আর তা সম্পূর্ণতা লাভ করে। আশা করি এটা আপনারা সবাই বুঝেছেন। সহভাগী কৃষকরা আর দোকানদাররা কী সুবিধা পেতে পারে? প্রতিটি লেনদেনে সহভাগী তার কমিশন পাবে, কৃষক তার লয়্যালটি বেনিফিটস পাবে, দোকানদার রিওয়ার্ড পয়েন্টের সুবিধা ভোগ করবে, প্রতিটি অংশীদারই এতে লাভবান হবে। তাহলে আপনারা কি তৈরি একজন উদ্যোগী হিসেবে এই বৈপ্লবিক ব্যবসায় অংশ নিতে আর একজন এন্টারপ্রেনিয়র হতে? রাজু, আমিও তোমার মতো একজন সহভাগী হতে চাই। রাজু, আমিও তোমার মতো একজন সহভাগী হতে চাই। আমি এক্ষুনি সহভাগীর সঙ্গে যুক্ত হব। তোমার কি মনে হয় হরিয়া কি এই কাজ করতে পারবে? আমাদের চিন্তা ভাবনার ভীষণ বদল হওয়া প্রয়োজন। আমরা যদি আমাদের গ্রামের কৃষিকাজের পরিবর্তন আনতে চাই আর সেই সঙ্গে যদি কৃষকদের সঠিক পণ্য নির্বাচন করতে সাহায্য করতে পারি, তাহলে এটা আমাদের সবার জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়াবে। তুমি ঠিকই বলেছো বন্ধু, এটা শেখার আর আয় করার একটা উপযুক্ত সুযোগ। নতুন জিনিস শেখা আর আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। আপনি কি সহভাগিতে অংশ নিতে চান? তাহলে এক্ষুনি নিজের নাম নথিভুক্ত করুন।